আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আজকে দেখাবো কীভাবে পাগড়ি পড়তে হয় ঠিক আছে তো আপনার যে যে কোনো একটা চাদরকে বা আপনার যে পাগড় পাগড়ি আর কি যে অনেক রকমের কাপড় পাওয়া যায় যেসব বিভিন্ন মার্কেটে বিভিন্ন শপিং মলে আপনি সুন্দর করে দেখবেন এরকম ঝুলানো আছে অনেক চা চাদর মতো আসলে ওগুলোই পাগড়ি বিভিন্ন মানুষের বিভিন্ন ফ্যাশন শোর মতো জন্য করা করে থাকে আর কি তো পাগড়ি আমরা অনেক অনুষ্ঠানে পরে থাকি অনেক রকম কারণে লাগে ঠিক আছে অনেকে নামাজ পড়ার জন্য বা এই মামতি করার জন্য পাগড়ি পরে থাকে এমনি এটা আসলে সৌন্দর্য আর কি ঠিক আছে পুরুষের মধ্যে তো অনেক রকমের সৌন্দর্য আছে অনেক রকমের লাইফ স্টাইল আছে ঠিক আছে তো আমি দেখাচ্ছি কি দেখছেন আমি কীভাবে এটাকে ইয়ে করে নিয়েছি পেছিয়ে নিয়েছি তো এটাকে এটার নাম হচ্ছে আর বলা হয় আমামা ঠিক আছে তো আর আয়াত মানে কোরআনের আয়াতও অনেক রকমের আয়াত আছে যে বলছে যে পাগড়ির মতো করে এরকম পেঁচিয়ে নিবে আল্লাহ তাল্লা মহাকাশকে যেমনভাবে এই পাগড়ির একটা বৈশিষ্ট্য দেখছেন আমরা এটা আস্তে আস্তে এটা কি সরানো যায় যেমন পাগড়িকে আমরা বিভিন্নভাবে এটাকে পেছিয়ে নিতে পারি আবার সম্প্রসারণ করতে পারি আল্লাহ তা কোরআনে বলেই দিছে যে পৃথিবীটা এভাবে আসলে মানে বিভিন্ন মহাকাশের যে জিনিসগুলো এগুলো তো বিগ ব্যাং তত্ত্বর মাধ্যমে আমরা এখন প্রমাণিত হচ্ছি কিন্তু আল্লাহ তালা কোরআনে অনেক আগে বলে দিয়েছেন যে পাগড়ের মতো মহাকাশটা আসলে আসলে এভাবে খুলতেছে মানে যত বড় হচ্ছে আল্লাহ তালা একটা সময় এসে পাখড়ির মতো এইভাবে এটাকে মহাকাশটাকে এভাবে কমিয়ে দিবে ঠিক আছে মানে নিজের হাতে নিয়ে আসবে সম্পূর্ণ বিশ্বকে ঠিক আছে তো এটা আসলে পাগড়ির মধ্যে থেকে আমরা শিখে নিতে পারি তো এটা কোরআনে বলছে আর কি ঠিক আছে অনেক সুন্দর আসলে হায়াতটা ঠিক না তো আমি দেখি কীভাবে আসলে পাগড়িটা আমরা পড়তে পারে ঠিক আছে এ দেখেন আমি প্রথমে পাগড়িটাকে এভাবে যেহেতু পেছানো আছে সুন্দর করে এখানে পেঁচাতে হবে যাতে আপনার পাগির মাথায় দিলে সবচেয়ে সুন্দর যেন লাগে এই জন্য সবচেয়ে সুন্দরভাবে এটাকে পেছিয়ে রাখতে হবে ঠিক আছে তো আমি এই যে দেখুন কীভাবে আমি এটা পেছালাম এই যে টুপির উপর দিয়ে এভাবে এনে এরপরে এরপরের কী কী মানে স্টাইলটা হবে টুপি ছাড়াই কীভাবে আপনাকে পাগড়িটা খুব সহজে পড়তে হয় তো এই যে দেখছেন খুবই সুন্দর আপনি এটা কিন্তু কোনো জোর খাটাতে হবে না এখানে এখানে কোনো জোর খাটাতে হবে না আমি এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনার জীবনটাকে সবচেয়ে সহজ কীভাবে করতে হয় সব রকমই আমি টেকনিক্যাল টেকনোলজি নিয়েও আসছি এরপরে হচ্ছে যে ছবি আঁকা নিয়েও আসছি সব ধরনের সমস্যা আমি সল সলভ করে দেবো ঠিক আছে তো এটা সাথে থাকলে আপনি আসলে ভিডিওর কোয়ালিটি আরও ভালো পাবেন ঠিক আছে এই যে দেখছেন কী সুন্দর করে আমি এটাকে এখানে নিয়ে আসছি এই যে এখন এটাকে এই মাথার এই পাশে দিয়ে সুন্দর করে আপনার গুঁজে দিবেন গুঁজে দিলে আপনার এটা সবচেয়ে অনেক সুন্দর হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন আমার এখন এর মানে পাগড়িটা সুন্দর করে বাধা হয়ে গেছে তো মাথার উপর দিয়ে কোনো খালি থাকতেছে না এখন যদি আপনি মনে করেন যে টুপি নিলে আমার মাথাটা বেশি গরম হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি টুপি কেটে সরাইয়ে এরপর এটাকে এভাবে দিতে হবে ঠিক আছে এই এই যে হয়ে গেছে এরপর এই যে এটাকে একটু খুলে গেছে খুলে আমি আমি আবার এটাকে লাগিয়ে দিব এই তো আবার সুন্দর করে আপনি পিছিয়ে নেবেন যেভাবে আল্লাহ তালা মহাকাশটাকে এভাবে পিছিয়ে নেবেন এই যে দেখছেন আমার পাগড়িটা সুন্দর করে বাঁধা হয়ে গেছে এই মাথার কোন দিক দিয়ে খালি থাকলে মনে হলে এইভাবে আপনাকে টানিয়ে এনে লাগিয়ে দিবেন ঠিক আছে তো আপনারা এটা আমি খুব তাড়াতাড়ি দেখানোর কারণ আসলে এটা ঠিক হয়নি আর একটু হবে করা যাবে এটাকে ঠিক আছে হ্যাঁ সুন্দর হয়েছে যে আমি আয়নাতে দেখছি সুন্দর হয়েছে ঠিক আছে তা আপনি আয়না দেখে খুব সুন্দরভাবে পরতে পারেন ঠিক আছে আরও অনেক রকমের দেখা যায় মানে পাগড়ির বিভিন্ন নিয়ম মানুষের দেখা যায় যে কীভাবে পাগড়ির সুন্দর আমি কলরবের বিভিন্ন ভিডিও দেখেছি যে ভিডিওতে পাগড়ি পরার অনেক মানে আসলে অনেক ওরা দেখলে আসলে অনেক কষ্ট মানে ইয়ে হয় মনে হয় যেন অনেক কঠিন ঠিক আছে আসলে কঠিন না আসলে সহজ সব কিছুই সহজ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাকে কীভাবে সবশেষ সব কিছু সহজ করতে হয় সেটা আমি দেখাবো ঠিক আছে দেখতে হলে তো আপনার সাথে থাকতে হবে সাথে এই যে কীভাবে বুঝি মানে এটাকে এরকম ইয়ে করে দুই দুই ইয়ে করে দুই দোধ করে এটাকে এইভাবে সুন্দর করে দিতে হবে দিয়ে এই যে দেখছেন দেখছেন খুব সুন্দর করে আমি এটাকে নিয়ে এসছি নিয়ে এসে এখানে পিছন দিয়ে বুঝে দিব হয়ে গেছে না হয়ে গেছে না এবার এটাকে এখানে এভাবে ঘুরাবো ঘুরে এলে আরও সুন্দর লাগবে ঠিক আছে তো এটা আসলে অনেক সুন্দর স্টাইল ঠিক না আসলে তো বিভিন্ন তিনটা স্টাইল দেখাইলাম আমি আজকে একটা টুপি ছাড়া একটা টুপি দিয়ে আরেকটা হচ্ছে এভাবে পেছিয়ে খুব সহজ হয় এরকম এটা অনেক সুন্দর করে আপনি পড়তে পারেন ঠিক আছে তো এটা শুধু আপনাকে নিয়মটা দেখানোর জন্য আসলে যে একদম একদম সুন্দর করতে হবে এটা ঠিক না আপনি দেখে দেখে সুন্দর করে ফেলবেন ঠিক আছে তো এই সাথে আমার চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আরও আরও শেয়ার করবেন যাতে মানুষে আমার চ্যানেলটার সাথে আরও পরিচিত হতে পারে ঠিক আছে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি